আসসালামু আলাইকুম। ফুলকপির চপ তো প্রায় সবাই খেয়েছেন, তবে সেটা বেসন দিয়ে তৈরি। আজকে আমি দেখাবো কিভাবে ময়দা দিয়ে ফুলকপির চপ তৈরি করতে হয়, এবং এটা আমি আম্মুর কাছ থেকে শিখেছি। এজন্য আমি এখানে ছোট একটি ফুলকপি এবং মিডিয়াম সাইজের দুইটি আলু এভাবে করে কেটে নিয়েছি, এবং আমি এটাকে পানিতে আধা সিদ্ধ করে নিয়েছি। পুরোপুরি সিদ্ধ করা যাবে না। দেখুন, আমি এভাবে কেটে নিয়েছি এগুলোকে, এবং আমি এরপরে পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি ময়দা দিয়ে দিব 1.5 কাপ। দিয়ে দিচ্ছি বেসন 1/2 কাপ। এখানে আমি নিয়েছি আদা রসুন বাটা 1.5 চা চামচ, লবণ 2 চা চামচ বা স্বাদ মতো, চটপটি মশলা 1.5 চা চামচ, নিয়েছি বেকিং পাউডার 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ। এই সবগুলো উপকরণকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে পানি দিয়ে দিব 2/3 কাপ, তবে আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, এবং ভালোভাবে আমি এটাকে মেখে নিব। এটা মাখানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে একটি ডিম দিয়ে দিব, এবং এটাকে আবারও খুবই ভালোভাবে মেখে নিব। এটা মাখানো হয়ে গিয়েছে। এটার কনসিস্টেন্সিটা ঠিক কীরকম সেটা আপনারা দেখতে পাচ্ছেন। চপটাকে ডিপ ফ্রাই করতে হবে, সেই জন্য আমি একটি পাত্রে পরিমাণ মতো তেল নিয়ে তেলটা গরম করে নিয়েছি, এবং এভাবে করে আমি এক একটি চপ এই তেলের মধ্যে ছেড়ে দিব। এবং পুরোটা সময় একদম লো ফ্লেমে থাকতে হবে চুলার আঁচ, কারণ ফুলকপি আর আলু কিন্তু পুরোপুরি সেদ্ধ না, এটা আধা সেদ্ধ। সেই জন্য যাতে ভালোভাবে সিদ্ধ হয় আমি একদম লো ফ্লেমে এটাকে রেখে দিব, এবং ধৈর্য ধরে এটাকে ভাজতে হবে, একদম অধৈর্য হওয়া যাবে না। এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, এবং দেখুন এটার কালার লাইট ব্রাউন হয়ে গিয়েছে অনেকক্ষণ পরে। এ পর্যায়ে আমি এটাকে ঝাঁঝরির সাহায্যে তুলে নিব, এবং ভালোভাবে তেলটা ঝরিয়ে নিব যাতে এর মধ্যে কোনো তেল না থাকে, এবং আমি প্লেটে তুলে নিচ্ছি। ঠিক এমন করেই আমি সবগুলো চপ ভেজে নিব। সবগুলো চপ ভাজা হয়ে গেলে আমি একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি, এবং সার্ভ করেছি সসের সাথে। আশা করি আপনারা অনেক পছন্দ করেছেন। থ্যাংকস ফর ওয়াচিং।